চল্লিশ বছরের নবাদ, আর ২৫ বছরের মা খাদিজা যেত কুবরাকে বিয়ে করেছিলেন। আপনি সূরা ফাতিহা পড়তে পারলে আপনার ইফতারি দেব। কালেমা শাহাদাত ও হবে কিছু বলেন। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদ। বাবজান, আপনার পড়েছে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেমের নাম বলুন, যিনি জীবনের শেষ রমজানটাও কারাগারে কাটিয়েছিলেন। কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, এভাবেও ভালো কাজ করা যায়। ৬৮তম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্ব করার জন্য দাঁড়িয়েছি যশোর জেলার শার্শা উপজেলার গোগা নামক একটি বাজারে। আর এখানে আমরা সাধারণদের মাঝে প্রশ্ন করব রমজান এবং ইসলামের বেসিক নলেজ নিয়ে। যারা উত্তর দিতে পারবে তাদের জন্য পুরস্কার হিসাবে আমাদের নিয়মিত যে ইফতার সামগ্রীগুলো থাকছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং যারা পারবে না তাদের জন্য আজকে থাকছে ছোলা। এটারে অনেকেই ছোলা বুট বলে। আর আজকের পর্বের স্পন্সর করেছেন মনির প্রধান, যিনি সুইজারল্যান্ড প্রবাসী। ওনার সৌজন্যে আমরা আজকের পর্বটি করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি মনির প্রধানকে। ওনার বাবা মরহুম, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি। ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি। দর্শক, কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক রমজানের পর্ব। এভাবে ভালো কাজ করা যায় ৬৮তম পর্ব। আমরা প্রশ্ন রেডি আছে, আমরা শুরু করি কোনো একজনকে দিয়ে। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা সাধারণ মানুষ যারা সুবিধা বঞ্চিত তাদের মাঝে আমরা ইসলামের বেসিক নলেজ নিয়ে প্রশ্ন করি, এবং যারা উত্তর দিতে পারে তাদের জন্য থাকে বড় পুরস্কার, যারা পারে না তাদের জন্যও একেবারে মাহরুম করি না, সান্ত্বনা পুরস্কার থাকে। তো আমরা আমাদের আঙ্কেলকে দিয়ে শুরু করি। কেমন আছেন আপনি? জি আঙ্কেল, আপনার পড়েছে বদরের যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা ও কাফিরদের সৈন্য সংখ্যা কত ছিল বলতে পারবেন? রমজানে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয় ১৭ই রমাদান, যেটা ইসলামের প্রথম যুদ্ধ বলা হয়ে থাকে। এটা জানা নেই মুসলমানদের সৈন্য সংখ্যাও জানা নেই কত ছিল? মুসলমানদের সৈন্য ছিল ৩১৩ জন, আর কাফিরদের সৈন্য সংখ্যা ছিল ১০০০ জন। তো আপনি না জানলেও অসুবিধা নেই, আপনার জন্য ছিল। আপনার পড়েছে বদরের যুদ্ধে কতজন মুসলমান সৈন্য শহীদ হন ও কাফির সৈন্য কতজন নিহত ও বন্দী হয় বলতে পারবেন? না, আমি তো বলতে পারব না। কোনো একটা বলতে পারলেও দেব। মুসলমান সৈন্য কত শহীদ হয়? মুসলমান সৈন্য কত শহীদ হয় আমি তো বলতে পারবো না। এই বলতে পারবেন না? আপনার আত্তাহিয়াতু হবে, মুখস্থ আছে বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, আপনার আত্মীয়তু হয়েছে। তো আমাদের মূল প্রশ্ন ছিল বদরের যুদ্ধে কতজন মুসলমান সৈন্য শহীদ হন ও কাফির সৈন্য কতজন নিহত ও বন্দী হয়। মুসলমান শহীদ হয় ১৪ জন, ১৩ জন স্পটে এবং একজন পথে যাওয়ার পথে, আর কাফির সৈন্য নিহত হয় ৭০ জন এবং বন্দীও হয় ৭০ জন। মনে থাকবে আগামীতে। তো আপনার আত্মীয়তু সুন্দর হয়েছে, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাট মূল প্রশ্ন না পড়ার কারণে আমরা ছোলা দিলাম আপনাকে। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন এবং কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? ৪০ বছরে নবুয়ত, আর ২৫ বছরে মা খাদিজা তো কুবরাকে বিয়ে করেছিলেন। আপনার উত্তর সঠিক হয়েছে, এই জন্য আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, শুকরিয়া। দোয়া করবেন আমাদের জন্য। কোরআনের প্রথম নাজিল হওয়া সুরার নাম কি এবং তার প্রথম শব্দ কি? আপনি যে কোনো একটা বলতে পারলে, নাম বলতে পারলেও হবে অথবা প্রথম শব্দ কি এটা বলতে পারলেও হবে, বলতে পারবেন? মনে হয় না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম নাজিল হওয়া সুরার নাম হলো সুরা কলাম, এবং প্রথম শব্দটা হলো ইকরা, পড়ো। মনে থাকবে সুরা ফাতিহাটা হয় হয় খুব একটা ভালো হয় না, একটু পড়েন তো। অনেক এড়িয়ে যায়, এড়িয়ে যায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তারপরে আপনি সুরা ফাতিহা পড়তে পারলে আপনার ইফতারি দেব। নেন, অপশন দিলাম, পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান আর রহমান রহিম মালিক ওয়াহিদিন ইয়াকা নাউবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আলহামত আলহিম গায়রিল মগদু বি আলহিম লাতাল্লি আপনি মানে কষ্ট হলেও বলে দিয়ে দিয়েও হয়েছে, তো আমি বলেছিলাম সুরা ফাতিহা পারলে আপনাকে দেব, তো এই জন্যে আপনাকে আমরা দিলাম। নামাজ পড়েন ঠিকঠাক মতো? শরীর অসুস্থ না? আপনার এই জন্যে আপনাকে একটু সহজ করে দিলাম। বাবজান, আপনার পড়েছে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেমের নাম বলুন, যিনি জীবনের শেষ রমজানটাও কারাগারে কাটিয়েছিলেন। উনার ভালো পুরো নামটা কি? বলতে হবে এখন, যেহেতু তিনি আমাদের মাঝে আর নাই। জি, আপনাকে দিলাম। মুত্তাফাকুন আলাইহি বলতে আপনি কি বোঝেন, বলতে পারবেন? এটা একটু হার্ড প্রশ্ন হয়ে গেছে। মুত্তাফাকুন আলাইহি জানা নেই তো? দুরুদ ইব্রাহিমটা পড়েন? দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা হবে? বলেন তো, বলতে পারলে বলো। সুরা ফাতিহা তো আলহামদুল সুরা, এটা কালেমায় শাহাদাত ও হবে? কিছু বলেন, কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদ, ভুল হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুত্তাফাকুন আলাইহি বলতে আমরা বুঝি যে হাদিসটা সহি বুখারি এবং মুসলিম দুই ইমামই তাদের গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন, এটাকে মুত্তাফাকুন আলাইহি বলে। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে, রোজা ফরজ হওয়ার জন্য ছয়টি শর্ত, আপনি তার মধ্যে তিনটি বলতে পারলে আপনাকে আমরা একটা ইফতারির প্যাকেজ দেব। হবে না? না, আচ্ছা, তাইলে আমি বলে দিই। রোজা ফরজ হওয়ার জন্য ছয়টি শর্তের মধ্যে এক নম্বর হলো মুসলমান হওয়া, দুই নম্বর বালেগ হওয়া, তিন নম্বর সুস্থ মস্তিষ্কের হওয়া মানে পাগল যেন না হয়, চার নম্বর মুকিম হওয়া সে যেন মুসাফির না থাকে, পাঁচ নম্বর সুস্থ হওয়া সে যেন খুব অসুস্থ না হয়, ছয় নম্বর হলো শরিয়াতের ওজর মুক্ত হওয়া, যেটা নারীদের জন্য, নারীরা অনেক সময় যে মেন্সের মধ্যে থাকে, তো আপনার হয় নাই, তার জন্যে অবশ্যই মাহরুম হবেন না আপনার জন্য। সুলা, কোরআন নাজিল হয় কোন মাসের কোন রাত্রে? সহজ প্রশ্ন, এটাও হলো একদম সহজ, এর থেকে সহজ মনে হয় আজকে একটাও নেই। কোরআন নাজিল হয় রমজান মাসের শবে কদরের রাত্রে, এত ওয়াজ শোনেন তারপরে এটা মনে থাকে না? আপনার তো আমি পাল্লি দিতাম। একজন মৃত ব্যক্তি তার পরিবারের প্রতি কতটা হক রেখে যায়, আপনার পড়েছে, বলতে পারবেন? একজন মৃত ব্যক্তি তার পরিবারের প্রতি চারটা হক রেখে যায়। এক নম্বর তার দাফন কাফনের ব্যবস্থা করা, দুই নম্বর তার ওসিয়াত থাকলে পূরণ করা, তিন নম্বর তার ঋণ থাকলে পরিশোধ করা, আর চার নম্বর তার যে সম্পদ থাকবে সেটা ওয়ারিসদের মধ্যে সুষম বণ্টন করা। এখন আপনি সুরা ফাতিহাটা পড়েন, পড়তে পারলে আপনার এক প্যাকেট ইফতারি দেব। আমিন। সুরা ফাতিহাটা তো হয়েছে। আর দরকার নেই আমাদের সুরা ফাতিহা পর্যন্ত দরকার ছিল আপনার, এই যে এবার এটা দেখেন, নিয়ে নিতে পারবেন কি না? হ্যাঁ, এইগুলো এখন এখন আমরা অন্য জায়গায় যাব, এটা আপনার নিতে হবে। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়ায় থেকে, তাদেরকে কি বলা হয়?
বলতে পারবেন না কতজন সাহাবি, এটা বলতে পারলেও হবে, দশজন সাহাবি এবং তাদেরকে বলা হয় আশারয়ে মুবাশশারা। আপনি দোয়ায় কুনুতটা পড়েন, দোয়াত কুনুত পড়া পারবো না এমনি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইনফি। আচ্ছা সহজ করে দিই, কালেমায় শাহাদাতটা পড়েন। কালেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালেমায় তৈয়বা, কালেমায় শাহাদাত হয় নাই, এটা আপনার জন্য। কালেমায় শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দশজন সাহাবীর সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা বলে। একটু মাঝে মাঝে ওয়াজ ভালো করে শুনবেন, আমরা যে ওয়াজ করি লাভটা কী হয়। আপনার পড়েছে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় কত হিজরির কত রমজানে? বদরের যুদ্ধ হয় এটা মানে ইসলামের কততম যুদ্ধ বলতে পারবেন? বদরের যুদ্ধ হয় দ্বিতীয় হিজরির সতেরোই রমজান, সতেরোই রমাদান বদরের যুদ্ধ হয়। আর আপনার বললাম এটা কততম, এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুদ্ধ। আপনি আত্তাহিয়াতুটা পারবেন একটু গোড়াটা বুঝতে? আত্তাহিয়াতু লিল্লাহি তাআলা ওয়াসসালাওয়াতু, এটা হবে না। আর দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, এটা ওলারে ওলালে, এটা হবে না। আপনি আলাম তারা কাইফা ফায়ালা রব্বুকা বি আসহাবিল ফিল, এই সূরাটা হবে না। সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ, এটা পড়বেন বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম আলিফ ওয়ালাম কুফুরু নাহাদ, ভুল হয়ে গেল। সুন্দর করে এই ছোট সূরাটা একটু ভালো করে শিখতে হবে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যুল কাইয়্যুম কুফুয়ান আহাদ, একটু শিখবেন। শোনা সূরা ফাতিহাটা হয়, শোনা সূরা ফাতিহা হয় না, আহারে সূরা ফাতিহাটা শিখবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। জোরে ইসলামের চারজন খলিফার নাম কি কি? চারজন খলিফার নাম উমর, আলী, উসমান, আর হচ্ছে উমর আলী উসমান, আর একজন নাম ভুলে যাচ্ছি, চার খলিফা বলেন আবার মনে করেন। না না ওই তো মনে আসছে না। ইসলামের প্রথম খলিফার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব কাছের মানুষ ছিল, উমর। হ্যাঁ উমর, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে হিজরত করেছিল, মদিনায় গিয়েছিল, বলেন তিনি কে? হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করেও হয়েছে আপনার জন্য এই যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা ও দাদার নাম কি ছিল? পিতার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্দুল্লাহ, দাদা আব্দুল মুতালিব। মায়ের নাম? মায়ের নাম মা আমেনা। ইয়েস সঠিক উত্তর, আপনি সঠিক উত্তর দিতে পারার কারণে আপনার জন্য আলহামদুলিল্লাহ। অন্য রেদার আমার একটা ছোলা দেন কেন? উত্তর পেরেও আপনি ছুলা নিলেন, কৃতজ্ঞতা। আপনার পড়েছে একজন মুসলিমের উপর অপর মুসলিমের হক কতটি বলতে পারবেন? একজন মুসলিমের উপর অপর মুসলিমের, আপনি তো একজন মুসলমান, আপনার উপরে আরেক মুসলমানের হক আছে, কয়টি? পাঁচটি হয়নি, হয়নি আসলে, সুলা নিয়ে আসেন না থাক, আসলে হবে ছয়টি। মুসলমানের উপরে কয়টা হক? ছয়টি। এবং কি কি বলে দেব আপনার হয়তো মনে থাকবে। এক হলো দেখা হলে সালাম দিয়া, দুই নম্বর যদি নিমন্ত্রণ দেয় গ্রহণ করা, তিন নম্বর যদি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুক আল্লাহ বলা, চার নম্বর যদি কোনো সৎ পরামর্শ চায় পরামর্শ দেয়া, পাঁচ নম্বর যদি সে অসুস্থ হয় দেখতে যাওয়া, আর ছয় নম্বর যদি সে মারা যায় জানা যায় শরীক হওয়া। আপনার জন্য আমাদের পক্ষ থেকে হাদিয়া, এটা হাদিয়া। আপনার পড়েছে ইসলামের স্তম্ভ বা খুঁটি কতটি এবং রোজা কততম স্তম্ভ বা খুঁটি? ইসলামের খুঁটি কয়টি এটা কি জানা আছে? এটাও জানা নেই। ইসলামের খুঁটি হলো পাঁচটি, কালিমা,
বা ইমান, নামাজ, জাকাত, রোজা, হজ, তাহলে রোজা কততম খুঁটি? পাঁচ নম্বর। পাঁচ নম্বর, হজ হলো পাঁচ নম্বর, রোজা হলো চার নম্বর, সোলা। আপনার পড়েছে পবিত্র কোরআন, কে নাজিল করেছেন, কাহার উপরে, কাদের জন্যে? মুসলমানের জন্য নবী সাহেব নাজিল করে, আল্লাহ নবী সাহেবের পরে নাজিল করিল। কে নাজিল করেছে, কার উপরে, কাদের জন্যে? কে নাজিল করেছে? এক নম্বর, এই মানুষের জন্যে। কে নাজিল করেছে? আল্লাহ তাআলা করেছে। কার উপরে? নবী সাহেবের উপরে। নবী সাহেবের উপরে। আর কাদের জন্যে? উম্মতের জন্যে। হ্যাঁ, মানুষের জন্য, মানুষের জন্য। হ্যাঁ, আপনার জন্য আমাদের পক্ষ থেকে। আবু, আপনার পড়েছে রোজা রাখা অবস্থায় কারো যদি স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা হবে কি? না, জানা নেই। না, রোজা হবে না। হবে না, রোজা হবে না। মানে প্রশ্নের উত্তর হবে না, না রোজা হবে না? রোজা হবে না। উত্তর হবে না, রোজা হবে না? ও, রোজা হবে না। আসলে সঠিক উত্তর হলো রোজা হবে, রোজা হবে। আমরা সুলা দিচ্ছি আপনাকে। আপনার পড়েছে কি করে একজন রোজাদার একদিনে দুইটা বা একাধিক রোজার সওয়াব পেতে পারে? কি করে? হ্যাঁ, মানে সে তো একটা রোজা রাখে, কিন্তু এমন একটা ইবাদত আছে রোজার মাসে যেটা করলে সে আরও একাধিক রোজার সওয়াব পাবে। সে আমি আমি যদি এখন একটা ফকির কি মিসরিম মিসকিন খাদ্য দিই তাহলে আমার সওয়াব হবে। আলহামদুলিল্লাহ, মানে এটা খাদ্যই বলতে ইফতার করে, ইফতার করে। আমরা যদি ইফতার করাই, সঠিক উত্তর, আমরা যদি একজনকে ফকির মিসকিন বা একজন রোজাদারকে আমরা যদি ইফতার করাই তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। জি, সঠিক উত্তর। আপনার পড়েছে মুসলমানদের প্রথম ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান কোন তিনটি? প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। প্রথম স্থান আপনার বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় আপনার মক্কা মদিনা। মক্কা মদিনা, একটু উল্টো পাল্টা হয়ে গেল, তিনটাই হয়েছে, কিন্তু প্রথমটা কি হবে? কোন প্রথমটা? মক্কা। মক্কা, দ্বিতীয়টা মদিনা। মদিনা, তৃতীয়টা? তৃতীয়টা আপনার হচ্ছে, জি, প্রথমটা ওটা বলছেন, ভুলে গেছি, ভুলে আসছে, বাইতুল মুকাদ্দাস। সঠিক উত্তর আপনার জন্য আমাদের। আন্টি, আপনার পড়েছে লাইলাতুল কদরের রাত কোনটি? লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাত 27 দিন। শুধু 27 দিন না, সব দিনে। মানে সব দিন বলতে কোন সব দিন? আমরা তো শুক্রবারে এটা বেশি, শুক্রবারে বেশি লাইলাতুল কদরের রাত, কদরের রাত শুক্রবারে, মানে প্রতি শুক্রবার লাইলাতুল কদরের রাত। হ্যাঁ, প্রতি শুক্রবারে আমরাই তো পড়ি। একটু ভুল হয়ে গেল, প্রথমে উত্তরটা কিছুটা ঠিক ছিল, 27-এর রাত, শুধু 27-এর রাত না, মূলত হবে রমজানের শেষ 10 দিনের বেজোড় দিনগুলো। তো আমরা সুলা দিচ্ছি আপনার জন্য, বেজোড় রাতে কদরের রাত। আমরা একটা রাতকে নির্দিষ্ট করে নেব না। জান্নাত ও জাহান্নামের দরওয়াজা কয়টি? জান্নাত 7টি, জাহান্নাম, জান্নাত 8টি, জাহান্নাম 7টি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালাম পিতা ছাড়া জন্মেছেন এবং তার মায়ের নাম কি ছিল? ঈসা নবী। মায়ের নাম? মরিয়ম। মরিয়ম, মরিয়ম। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর আমরা আপনার দিয়ে, ওকে, আলহামদুলিল্লাহ, শেষ। দর্শক, আজকে আমরা গুগাতে এসে আমাদের প্রশ্ন শেষ হওয়ার আগে আমাদের পুরস্কার, কিন্তু বড় পুরস্কার শেষ হয়ে গেছে, তো এই জন্যে আমরা আর প্রশ্নগুলো করব না, তবে এই প্রশ্নগুলো আমরা রাখছি আপনাদের জন্যে। যে তিনটা প্রশ্ন থেকে গেছে তার মধ্যে সহি হাদিসের 6টি গ্রন্থকে কি বলা হয় আপনাদের জন্যে থাকলো, আপনাদের জন্যে থাকলো আসমানি গ্রন্থ কতখানা, তার মধ্যে শ্রেষ্ঠ কয়খানা, তারপরে আপনাদের জন্য থাকলো পবিত্র কোরআনে কতটি সূরা আছে এবং তা কত ভাগে বিভক্ত, তার মানে সহজ তিনটি প্রশ্ন আসলে থেকে গেছে আপনাদের জন্য থাকলো। দর্শক, এভাবেও ভালো কাজ করা যায়। 68তম পর্ব করছিলাম এবং এই পর্ব আমাদের স্পন্সর করেছেন মনির প্রধান, যিনি সুইজারল্যান্ড প্রবাসী, তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি। আজকের পর্ব আমরা করেছি যশোর জেলার
শার্শা উপজেলার গোগা নামক একটি বাজারে, এবং এখানে সাধারণদের মাঝে আমরা চেষ্টা করেছি ইসলামের বেসিক নলেজ নিয়ে জানার এবং জানানোর। দর্শক, এই অনুষ্ঠানটা কাউকে ছোট বা হে প্রতিপন্ন করার জন্য পরিচালিত হয় না। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানটা দিয়ে কাউকে জানাই অথবা তার থেকে জানি, আর এভাবেই আমরা সারা দেশে এই কাজগুলো করতে চাই। রমজানে যারা এই কাজে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাজকে, এই কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আমাদের সহযোগিতা করতে পারেন। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত থেকে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।